আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুরা উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন যে উইন্ডোজগুলো রয়েছে একবার আমরা কি করব সেট আপ করবো উইন্ডোজটা একবার সেট আপ করবো আর আমাদের লাগবে না আশা করি এই যে সেট আপ করবো এই সেট আমাদের দীর্ঘদিন চলে যাবে এবং আমাদের কষ্ট করে বিভিন্ন প্রকার সফটওয়্যার বা বিভিন্ন প্রকার টুলস কিন্তু আর সেট করতে হবে না জাস্ট আমাদের উইন্ডোজে যদি কোনো সমস্যা হয় বা উইন্ডোজ করাপ্টেড হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের উইন্ডোজটাকে রিকভারি করে নিতে পারবো পূর্বের ন্যায় একদম নতুনের মতো আরও যে বিষয়গুলো রয়েছে দেখা যায় বিভিন্ন পিসির বিভিন্ন পেইড যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলো কিন্তু আমরা অবশ্যই উইন্ডোজ যদি দিই সেটি কিন্তু কার নেক্সটে ইউজ করতে পারবো না সেই কিন্তু আমাদের এই সমস্যাটি হতে পারে সো এই জন্য আমরা অবশ্যই উইন্ডোজটি ব্যাক করে নেব এবং ব্যাকআপ করে নিলে পূর্বের ন্যায় সেটি আমরা পেয়ে যাব। তো মূল কথা হলো আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের কম্পিউটারে কম্পিউটারে চলে আসলাম আসার পর এখানে আমরা লিখবো কন্ট্রোল কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল লেখার পর আমাদের সামনে একটি ইন্টারফেস আসবে আমরা এই কন্ট্রোল প্যানেল দিয়েই কিন্তু আমাদের যে উইন্ডোজটি রয়েছে সেই সফটটি আমরা এখান থেকে ব্যাক করে নেব অর্থাৎ আমার ডেস্কটপে যতগুলো দেখেছেন সি ড্রাইভে যা আছে সবগুলো কিন্তু ব্যাক হবে এবং নেক্সটে যদি আমার কম্পিউটার কম্পিউটার উইন্ডোজ যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা রি রিস্টোর করে নিতে পারবো তো আমরা কন্ট্রোল পেনে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো ইন্টারফেস দেখার পর এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে তো সর্বপ্রথম আমরা উপরের যে ক্যাটাগরিটি রয়েছে আমি অ্যাকচুয়ালি সেটি আপনাদের সাজেস্ট করবো যে আমরা ক্যাটাগরিতে সিলেক্ট করে দেব এরপর উপরে দেখতে পাচ্ছেন ব্যাকআপ যে অপশনটি রয়েছে আমাদের এখানে ব্যাকআপ করার জন্য এখানে একটি সিস্টেম রয়েছে তো আমরা এখানে ক্লিক করে দেবো যেহেতু সেভেন লেখা রয়েছে তারপরও সমস্যা নেই আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেজটি ক্রিয়েট করার জন্য আরেকটা অপশন দেবে এখানে আপনারা দেখতে পারবেন সাইডে হাতের উপরে ক্রিয়েটে সিস্টেম ইমেজ তো এই সিস্টেম ইমেজটা কিন্তু আমাদের কী করতে হবে ক্রিয়েটে ক্লিক করে দিলাম ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে আমাদের যে হার্ড ডিস্ক রয়েছে সে হার্ড ডিস্কে কিন্তু অবশ্যই দুইটা পার্টিশন থাকতে হবে একটা ড্রাইভ এবং অন্য একটি পার্টিশন যাতে আমাদের এই সিড্যাপের ব্যাকআপটা অন্য কোনো পার্টিশনে যায় এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি সার্চ করছে সার্চ করার পর যেটি আপনাদের দেখাবো তো এর জন্য অবশ্যই অপেক্ষা করুন আমাদের এখানে হার্ড ডিস্ক খুঁজছে যে যেটি পাওয়া যায় কোনটাতে জায়গা বেশি থাকে সেটি কিন্তু নিয়ে আসবে এখানে অর্থাৎ আপনাকে দেখাবে যে এই ড্রাইভটিতে জায়গা বেশি আছে আপনি এখানে ব্যাক আপ করতে পারবেন এই জন্য এখানে সার্চ করছে যে যদি আপনার ড্রাইভের জায়গা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটি দেখাবে না তো আমাকে দেখিয়েছে যে ডাইভটা আমি এখান থেকে নেক্সট করে দিলাম যে হ্যাঁ আমি এখানে এটাই করব এবং এখান থেকে আমরা অবশ্যই সি ডাইভটা সিলেক্ট করে দেবো এখানে আমরা সি ড্রাইভটা সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দেবো অর্থাৎ আমরা সি ড্রাইভের যে ফাইলগুলো রয়েছে সেটি আমরা অন্য ড্রাইভে ট্রান্সফার করে নিচ্ছি অনেকেই বলতে পারেন যে এই ব্যাকআপ ফাইল দিয়ে কি কোনো সমস্যা হবে না এই ব্যাকআপ ফাইলে কোনো সমস্যা হবে না তো জাস্ট আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিলাম এবং এটা এখন ব্যাকআপ হবে প্রায় আধা ঘন্টার সময় লাগবে সো এই ব্যাকআপ ফাইলটি দিয়ে আপনার কোনো সমস্যা হবে না পূর্বের যে নেয় নতুনের মতো যে উইন্ডোজগুলো রয়েছে সেই উইন্ডোজ অর্থাৎ সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকে যেমন গ্রাফিক্স কার্ডের ড্রাইভারগুলো সাউন্ড কার্ড ড্রাইভারগুলো যে কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করুন না কেন সি ড্রাইভে সবগুলো সেম টু সেম থাকবে কোনো ড্যামেজ হবে না আমি আগেই বলেছি যে অনেক সময় দেখা যায় আমাদের পেইড সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো ইউজ করতে আমাদের কিন্তু বারবার কিনতে হয় ব্যবহার করতে হয় সেটা আমরা অনেকেই জানি সেই ব্যাকআপটির সাহায্যে আপনি যে কোনো উইন্ডোজকে ব্যাকআপ করে নিতে পারবেন এবং ইউজ করতে পারবেন এবং একবার ইনস্টল করে একবার ব্যাক করে নিলে নেক্সট টাইমে আপনাকে আর উইন্ডোজের যে ঝামেলা রয়েছে সেটি আর কষ্ট করতে হবে না জাস্ট এক ক্লিকেই আপনার কাঙ্ক্ষিত যে ইনস্টল করা সফটওয়্যার বা প্রয়োজনীয় অ্যাপস প্রয়োজনীয় যে কিছুই থাক সবগুলো অটোমেটিকলি রিস্টোর হয়ে আসবে তো আমাদের এখানে যে ড্রাইভার রয়েছে ডিভাইস রয়েছে ডিভাইসে গিয়ে যাবো আমরা ডিভাইসে গিয়ে দেখব যে সেখানে ব্যাক হচ্ছে কি না তো পিসির আসলে কনফিগার উপর ডিফেন্স করে এই ব্যাকআপটি আপনার কম্পিউটারে আসবে এখানে দেখতেই পাচ্ছেন এখনও ব্যাক আপ আসেনি তো আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে ব্যাক রয়েছে ব্যাক এখানে চলে আসবে তো তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে হাই যদি কনফিগার কম্পিউটার হতো তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি চলে আসতো তো যেহেতু এখনও আসেনি আশা করি একটু অপেক্ষা করি আমরা এখান থেকে এই লিস্টের মধ্যে খুঁজে পাবো তো যেহেতু আমার এই ডাইভে অনেক ফোল্ডারও রয়েছে তারপরও ব্যাকআপ করছে তারপরেও কোনো সমস্যা নেই তো আমরা এখান থেকে এই দেখুন আমাদের যে ব্যাক ফাইলটি রয়েছে ব্যাক ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে কোনো সমস্যা হয়নি এটা চলে এসেছে এবং এই ব্যাকআপ ফাইলটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের আরও একটি কাজ করতে হবে তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন তো এরকম একটি ইন্টারফেস আসলে অবশ্যই আপনারা এখানে ইয়েস না করে নো করে দিবেন আমরা নোতে ক্লিক করে দিলাম এবং এখানে ফিনিশ করে দিলাম বা ওকে করে দিলাম এখন কি আমাদের ব্যাকআপ কমপ্লিট আমাদের উইন্ডোজটা ব্যাকআপ কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমাদের যে ব্যাকাপ ফাইলগুলো রয়েছে সেটি আপনাদের একটু না দেখালে হয়তো আপনারা বিশ্বাস করবে করবেন তো এখানে আমরা পারমিশন দিয়ে দিয়ে আমি অ্যাক্সেস পারমিশনটি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডারগুলো কিন্তু চলে এসেছে এবং এইগুলো ছিল আপনারা কপি করে রিস্টোর করেন তাহলে কিন্তু হবে না এর কিন্তু অবশ্যই একটি মেথডস রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে বা এখানে আপনি কোনো কাজই করতে পারবেন না দেখুন এখানে কোনো পারমিশন আপনাকে দেবে না ভিতরে ঢোকার জন্য আপনাকে কোনো পারমিশন দেবে না তো সেই ক্ষেত্রে আপনাকে যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেটি অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনি যতই চেষ্টা করুন এটা কিন্তু কাজ করতে দেবে না দেখুন অ্যাক্সেস করতে দেবে না তো এখন আমাদের যে কাজ করতে হবে আমরা চলে যাব আমাদের সেটিংস সেটিংসে চলে যাব সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন প্রকার অপশন পাব তো অবশ্যই আমাদের রিকভারি যে অপশনটি রয়েছে উইন্ডোজের যে সেটিংস রয়েছে সেটিংসে গিয়ে আমরা কি রিকভারি যে অপশনটি রয়েছে সেটি বের করে নিয়ে আসব তো আপনারা দুইটি ম্যাথডসে এটি আনতে পারেন একটি সেটিংস লিখে বা আপডেট যে সিস্টেম রয়েছে অর্থাৎ ডান সাইডে যে ইন্টারনেট রয়েছে সেখান থেকে টাবল শুটে গিয়ে আনতে পারেন বা আমরা কি করব এখানে এসে সেটিংস লিখলে আমাদের সেই সেটিংস অপশানটি কিন্তু চলে আসবে সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখুন নিচে চলে আসবো আপডেট অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে চলে আসবো কি করব যেহেতু আমরা ব্যাক আপ করেছি সেটি আপডেট অ্যান্ড সিকিউরিটি আপডেট করে নেব সো এখানে আপনাদের দেখতে পারবেন রিকোভারি যে অপশনটি রয়েছে রিকোভারি অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিস্টার্ট পিসিং অর্থাৎ আপনার ল্যাপটপ হোক আর পিস হোক এটাকে আপনি রিস্টার্ট করে নেবেন জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে কম্পিউটারটি রয়েছে সেটি কিন্তু বন্ধ হয়ে এরকমভাবে অপশন চলে আসবে সুযোগ অপশান তো আমরা এখানে টাবল শ্যুটে ক্লিক করে দেবো এরপর আমরা অ্যাডভান্সে ক্লিক করে দেবো এবং মোট সেটিংস আসবে নিচে আমরা মোট সেটিংসে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে রিকভারি যে ইমেজ সিস্টেমটি রয়েছে সেটি আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে ড্রাইভ দেখাচ্ছি না জাস্ট আপনারা যে ড্রাইভে রিকভারি করে রেখেছেন সেটি সিলেক্ট করে জাস্ট নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে সেম এরকম এরকম আসার পর জাস্ট এটি রিস্টোর হয়ে যাবে সাকসেসফুল রিস্টোর হয়ে যাবে ফুল হয়ে যাওয়ার পর আপনার কম্পিউটারটা রিস্টার্ট নেবেন এবং রিস্টার্ট নেওয়ার পর দেখবেন যে পূর্বের যে উইন্ডোজটি ছিল যেরকম সফটওয়্যার ইনস্টল করা ছিল পেইড সফটওয়্যার হোক বা যে কোনো সফটওয়্যার হোক সেই সফটওয়্যারটি সেরকমই আছে এবং আপনি সেটি ইউজ করতে পারবেন সো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে দেখা হবে